ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও দাবানলের মতো ছড়াচ্ছে করোনা। সোমবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এগরা বিধানসভার নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমরেশ দাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 77 বছর বয়সী এই বিধায়কের মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলা সত্ত্বেও যে ফরেন থেকে যে প্লেনগুলো আসছে সেগুলো বন্ধ করা হোক, ট্রেনগুলো বন্ধ করা হোক, বন্ধ করা হয়নি, সেগুলো আসছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, দিল্লিতে একটা নিজামুদ্দিন বলে একটা ধর্মসভা হয়েছে, সেই ধর্মসভাতে যেখানে যেখানে করোনা হয়েছে সেখান থেকে লোক এসছে, চীন থেকে লোক এসছে। ভারতবর্ষের রিকভারি রেট ছিল প্রথমে 30% থেকে শুরু হয়েছে, এখন অ্যাবভ 67% 70%-এর উপরে আছে। ডেফিনেটলি টুডে অ্যান্ড টুমারো এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে, এবং রোগের প্রকোপ একটা প্রথম সময় মহামারী যেরকম আকার থাকে আজকের দিনে সেটা অনেকটা কমে আসছে বলে আশা করা যাবে। এর আগে মমতা সরকারের আরেক বিধায়ক তমনাশ ঘোষের মৃত্যু হয় কোভিড সংক্রমণ হয়ে। অন্যদিকে আরেক প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও আক্রান্ত করোনায়। এখনও পর্যন্ত বেশ কয়েকজন মন্ত্রীকেও করোনা জয় করে ফিরতে হয়েছে স্বাভাবিক জীবনে। গেল 24 ঘন্টায় ভারতে সংক্রমণ ও সুস্থ হওয়ার গড় প্রায় সমান, তবে মৃত্যুর হার কমায় কিছুটা স্বস্তি বাড়ছে ভারতবাসীর মধ্যে। এখনও পর্যন্ত দেশটির 3 কোটি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।